আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি, একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশা আল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সুস্বাগতম। আমি রঞ্জিত পাল, সহকারী শিক্ষক গণিত খানিপুর উচ্চ বিদ্যালয়। আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়টি আমি আজকে নেব তোমাদের। সেই অধ্যায় হলো একাদশ অধ্যায়, তথ্য ও উপাত্ত, পর্ব দুই। এই ক্লাসটি 6-10 সকল শিক্ষার্থীর কাজে লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার আসা যাক আমাদের তথ্য উপাত্ত অধ্যায়ের বিষয়ের আজকে কী কী শিক্ষণফল রয়েছে আমরা দেখে নিই। প্রথম আছে যে গাণিতিক সূত্রের সাহায্যে গড়, মধ্যক ও প্রচরক নির্ণয় করতে পারবে। দুই, কেন্দ্রীয় প্রবণতা ব্যাখ্যা করতে পারবে। তিন, আয়তলিক কি বলতে পারবে। চার, পায়চিত্র কি বলতে পারবে। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে আমাদের কী কী শিক্ষণফলগুলো আজকে রয়েছে। আমাদের শিক্ষণফলের প্রথম প্রশ্নটা ছিল যে গড়। তাহলে আমরা গড়ের সংজ্ঞাটা কিভাবে পেতে পারি? দেখা যাক যে গড় কাকে বলে। গড় উপাত্ত সময় সমষ্টিকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। কি বলছি, যে উপাত্ত সময় সমষ্টিকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে গড় সময় সময় কি লেখা যায়? গড় সময় সমান উপাত্ত সময়ের যোগফল বা সমষ্টি ভাগ উপাত্তের সংখ্যা। আমরা একটি উদাহরণ মাধ্যমে এই গড় কিভাবে বের করতে পারি তা আমরা একটা দেখে নিই। যেমন এখানে আমি যদি বলি আমি দুইটি বা তিনটি উপাত্ত দিয়ে রাখছি, 5, 10, 15। এখানে আরও উপাত্ত থাকতে পারে, 20, 30, 40, 50টিও থাকতে পারে। তুমি তিনটি উপাত্তের যদি গড় বের করতে পারো তাহলে 50টি উপাত্তর গড় বের করতে পারবে। তাহলে আমাদের এখানে আমরা যদি বলি আমাদের মোট উপাত্তের যোগফল, তাহলে এখানে উপাত্তের কটা? 1, 2, 3। তাহলে আমরা তিনটে লিখে এখানে 5+10+15। আর উপাত্তের সংখ্যা, আমাদের উপাত্তের সংখ্যা কটা? 1, 2, 3, তিনটি। তাহলে আমরা এখানে তিনটি দিয়ে তিন দিতে পারি। তাহলে আমাদের এখানে আসতেছে কত, যে 15, 5 আর 10, 15 হলো কত? 30। তাহলে ভাগ কত? 3। তাহলে আমরা 3 দিতে পারি এখানে, 3 এখানে ভাগ করলে আমাদের কত হচ্ছে? 10। কত বেরোলো? ভাগ করলে এখানে 10। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিভাবে সরাসরি গড় বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শিক্ষণফল ছিল মধ্য। এবার আসা যাক মধ্য কাকে বলে। মধ্য কাকে বলে? কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেই মানই হচ্ছে কি? উপাত্তের মধ্য। এখানে বলছে যে কোনো উপাত্ত, শিক্ষার্থীবৃন্দ এবার আসা যাক মধ্য কি। মধ্য হচ্ছে কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেই মানই হচ্ছে কি? উপাত্তের মধ্য। আমি একটু এখানে উদাহরণ দিয়েছি, দেখো অবিন্যাস উপাত্ত এখানে দিয়েছি যে 5, 7, 10, 4, 8। এখানে কিন্তু বিন্যস্ত না, এখানে উপাত্তগুলো কি? অবিন্যস্ত উপাত্ত। প্রিয় শিক্ষার্থী, এটাকে প্রথমে মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই তোমাদেরকে উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাতে হবে বা ঊর্ধ্বক্রমে সাজাতে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে দেখেছি যে যোগ সংখ্যার
মধ্যমণি সূত্রটি কি এবং বিজোড় সংখ্যার সূত্রটা কি। তাহলে আমরা যোগ সংখ্যার যে আমাদের সূত্রটা ছিল, যে এখানে সূত্র লিখে দিচ্ছি আমি, এন ভাগ দুই তম পদ যোগ এন ভাগ দুই যোগ এক তম পদ ডিভাইড বাই টু। এটা কিন্তু যোগ সংখ্যা যদি থাকে তাহলে তার সূত্র। এবং বিজোড় সংখ্যার সূত্র হচ্ছে কি আমাদের, এন যোগ এক ভাগ দুই তম পদের মান। তাহলে এবার দেখা যাক, আমরা কিন্তু এটা কিন্তু সাজিয়ে বলতে পারবো যে সহজে মধ্য কত, কিন্তু সেটা হবে না, অবশ্যই তোমাকে সূত্রের মাধ্যমে করে দেখাতে হবে। সৃজনশীল প্রশ্নে অবশ্যই তোমাকে সূত্রের সাহায্যে বের করে দিতে হবে। তাহলে আমরা দেখি কীভাবে বের করা যায়। এটা আমরা প্রথমে কাজটা হবে কি আমাদের সাজানো, তাহলে আমরা উপাদানগুলো সাজিয়ে নিই, সাজিয়ে নিই। আমাদের মধ্য দিয়ে প্রশ্ন কিন্তু ছিল যে উপাদানগুলো মানে ক্রমানুসারে সাজাতে হবে প্রথমে। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, সাজাতে হবে। তাহলে আমরা যদি সাজিয়ে পাই তাহলে আমাদের আস্তে কত হবে, প্রথমে ছোটো কত চার, তারপরে ছোটো কত পাঁচ, তারপরে ছোটো কত সাত, তারপরে আট, তারপরে দশ। দেখো এখানে কিন্তু সরাসরি কিন্তু বলতে পারতেছে এখন মধ্য কত সাত, কিন্তু নৈবিত্তিক প্রশ্নে এভাবে বললেই হবে, লিখলে ওটা হলেই হবে যে ওটা টিক মার্ক দিতে পারবে তোমরা সরাসরি, কিন্তু সৃজনশীল প্রশ্নে অবশ্যই তোমাকে করে দেখাতে হবে। তাহলে আমাদের সূত্রের থেকে আমরা এটা করতে পারি যে আমাদের এখানে ছিল কি মোট উপাত্ত, এন হলো কি, এন হলো কি মোট উপাত্তের সংখ্যা, মানে কয়টি উপাত্ত আছে, এক দুই তিন চার পাঁচ, কয়টি, পাঁচটি। তাহলে আমরা এখানে দিতে পারি যে এখানে এন মান কত, তাহলে এক দুই তিন চার পাঁচ, পাঁচ যোগ এই সূত্রের এক আছে এক, তাহলে এখানে দুই আছে দুই, আর তম পদের মান এখানে আমরা লিখতে পারি তম পদের মান, তাহলে এখানে আসতেছে কত পাঁচ, আর এক যোগ করলে কত হয় ছয়, ডিভাইডেড কত দুই, এত তম পদের মান। তাহলে এখানে আসতেছে ভাগ করলে তিন, তিন তম পদের মান। বৃন্দ দেখতে পাচ্ছ যে তিন এসে পড়ছে। এখন দেখো এই তিনটা কোন জায়গায় পড়ে, তুমি যে সাজিয়েছো উপাত্তগুলো সেটা বিন্যাস, তাহলে এটা দেখো এটা হলো প্রথম পদ প্রথমতম, আর এটি হলো কত দ্বিতীয়তম, আর এটি কত এই যেটি হচ্ছে কত তৃতীয়তম, তাহলে তিনতম পদ হচ্ছে কত এখানে সাত। তাহলে আমরা বলতে পারি যে নির্ণয় মধ্যক সাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা অনলাইন ক্লাস দেখছ তারা নিশ্চয়ই বুঝতে পারছ যে বিজোড় সংখ্যার মধ্য কীভাবে নির্ণয় করতে হয়। আমি তোমাদের ছোট্ট একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আমি এখন যদি চল্লিশ ৩৯টি বা ৩৯টি উপাত্ত নিয়ে করি তাহলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য তোমাদের ছোট্ট একটি উদাহরণ দিয়ে করালাম। তোমরা অবশ্যই বিজোড় সংখ্যা যতগুলি দেখ না কেন সবগুলি তোমরা এভাবে এই নিয়ম অনুসরণ করে অবশ্যই তোমরা সেটা অ্যান্সার করতে পারবে। এবার আমাদের আসা যাক, উপাত্ত যদি যোগ সংখ্যা হয় তাহলে তার সূত্রটা কি, এন ডিভাইড বাই টু তম পদ যোগ এন ভাগ দুই যোগ এক তম পদ ডিভাইড বাই কত দুই। তাহলে আমাদের সেই মধ্য দিয়ে প্রশ্ন ছিল যে উপাত্তগুলো অবশ্যই সাজাতে হবে, বিন্যস্ত করতে হবে। তাহলে এখানেও সেই মধ্য বের করার জন্য আমি একটি উদাহরণ দিয়েছি ছোট, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টি উপাত্ত দিয়েছি। তাহলে ছয়টি উপাত্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ছয়টি উপাত্ত হচ্ছে কি যোগ। এখানে আমি ছোট্ট একটি উদাহরণ দিয়েছি, তোমাদের কি পরীক্ষায় ৩০টিও থাকতে পারে, ৪০টিও থাকতে পারে, ৫০টিও থাকতে পারে, ৬০টিও থাকতে পারে, সেগুলি তোমরা অতি সহজে বের করতে পারবে। আমি দেখাচ্ছি যে তোমাদের এই যোগ সংখ্যার মধ্যে কীভাবে এই সূত্রের মাধ্যমে বের করতে হয়। তাহলে তোমরা দেখো এখানে দেখাচ্ছি যে প্রথম কাজটা হলো আমাকে সাজানো, তাহলে আমি সাজিয়ে নিই। প্রথম আসবে কত, সবচেয়ে ছোটো কত এখানে চার, তাহলে চার, তারপরে কত পাঁচ, তারপরে ছয়, তারপরে সাত, তারপরে আট, তারপরে দশ।
তা দেখছো নিশ্চয়ই তোমরা যে আমরা একটু প্রথম কাজটা হলো কি উপাত্তগুলো সাজিয়ে নিতে হবে উপাত্তগুলো কি করতে হবে সাজিয়ে নিতে হবে এবার সূত্র প্রয়োগ করে এই যোগ সংখ্যার মধ্যক বের করতে হবে তাহলে আমরা এখানে বের করতে পারি তোমাদের আমি এখানে দেখাচ্ছি কিভাবে বের করতে হয় তাহলে আমাদের এখান থেকে আমরা দেখাচ্ছি এই সূত্র থেকে देखो एखे एन कत एन हलो उपात संख्या कट आ एक दुई तीन चार पाँच छय छये छय डिवाइड बाय कत दुई तम पद जुग आबार एखे एन भाग दुई एन एन मान हो कत छय दुई जुग एक एखे बैगेट तम पद जी भाई दुई ताले एखे देखो ये काटाटी कर ले कत है छये दुई द्वारा काटले कत है तीन तम पद ताले तीन तम पद जुग ताले ये छय भाग दुई एखे देखो ए अंशुटुक और ए अंशुटुक एक ही जिनिस एक ही रकम देखते ताले एटुके मान जो तीन हो थाके ताले एटुके मान तीन तीन और एक जुग कर ले कत है चार तम पद भाग दुई ताले एखे देख तीनतम पद कि एक दुई तीन प्रिय शिक्षार्थीबृंद आमरा जदि ए पास थेके जुड़ संख्या ए पास थेके जुड़ जुड़ संख्या बाद दिए थाकि ताहले किन्तु माझखाने जे जुड़टी थाके ए दुटी हबे ए दुटीर जोगफलेर गड़ हबे कि मध्यक ताहले एखाने तीनतम पद हच्छे छय ताहले छय दिच्छी जुग आ चार मत कत सात भाग दुई ताले एखाने जुग करले कत छय आ सात तेर भाग दुई ताले एखाने आछे छय दशमिक पाँच तो शिक्षार्थी बिंदु तुम्हारा बुझते पारछो ताले निच्छो जे किभाबे जुग संख्यार मध्यक बेर करते हय प्रिय शिक्षार्थी बिंदु एबार आसा जाक प्रचुरक काके बोले প্রচুরক উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলা হয় প্রচুরক বলে তাহলে উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে একাধিক বার তাকে বলা হয় কি প্রচুরক তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে এটি আরো সম্পর্কে আরো ধারণা ক্লিয়ার হই আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে উদাহরণ তাহলে আমি এখানে বিন্যস্ত উপাত্ত দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পরীক্ষার সময় বিন্যস্ত উপাত্ত দিয়ে থাকবে না ও অবিন্যস্ত উপাত্ত দিয়ে থাকবে ওখানে বিশটিও থাকতে পারে তিরিশও থাকতে পারে চল্লিশও থাকতে পারে পঞ্চাশটিও থাকতে পারে আমি তোমাদের ছোট্ট একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন পাঁচ দশ পনেরো বিশ 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 পঁচিশ তাহলে দেখো এখানে আমি উপাত্তটা সাজিয়ে দিয়েছি তোমরা মনে করো এই উপাত্তগুলো এলোমেলোভাবে আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বলছে কি সংখ্যাটা উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে বলা হয় কি প্রচুরক তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ দশ পনেরো বিশ বিশ পঁচিশ তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে সবচেয়ে বেশি আছে কত বিশ দুটি আছে তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে প্রচুরক প্রচুরক হচ্ছে কথা প্রচুরক হচ্ছে বিশ বিশ আবার প্রচুরক নাও থাকতে পারে যদি এখানে বিশ যদি একটি থাকতো তাহলে আমরা বলতাম যে প্রচুরক নেই আবার যদি এরকম হতে পারতো যে পঁচিশ আরেকটি আছে অথবা আমরা একটি সময় বাড়িয়ে দিচ্ছি মতো এখানে মনে করো পঁচিশ আছে আরেকটি তাহলে এখানে দেখা যাচ্ছে কি দুটি সংখ্যা কিন্তু দুবার দুবার আছে বিশও আছে দুইবার পঁচিশও আছে দুইবার তাহলে কিন্তু এখানে প্রচুরক কিন্তু দুইটি বিশ ও পঁচিশ একাধিকও থাকতে পারে আবার প্রচুরক নাও থাকতে পারে তোমাদের এই প্রচুরকটা বের করতে বলে সিক্স সেভেন এইটে অবশ্যই এসে থাকে এবং নবীজি প্রশ্ন তো এটি দিয়েই থাকে অবশ্যই তোমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ যে প্রচুরক কাকে বলে এবার আসা যাক কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতাটা কি কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে সংখ্যাটা উপাত্তসমূহ মাঝামাঝি বা
কেন্দ্রের মানে দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা কি কেন্দ্রীয় প্রবণতা। বৃন্দ সংখ্যাটা আবার দেখি যে উপাত্ত সমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কি কেন্দ্রীয় প্রবণতা। এখন আসা যাক যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। একটা হচ্ছে কি গড় বা গাণিতিক গড়, একটা হলো কি মধ্যক, আর একটা হলো কি প্রচুরক। এটা তোমাদের এসে থাকে যে কেন্দ্রীয় প্রবণতা কি, উদাহরণসহ লেখ। আবার বলতে পারি যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি, সেটিও লেখ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তত্ত্বপত্রের দ্বিতীয় পর্বের যে আলোচনা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সুন্দরভাবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন কর।